মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। তো আজ আজ নয় এপ্রিল সাত রমজান। তো মুসলিম ভাই বোনেরা অনেকে আমাকে বলতেছেন যে ভাই রোজা নাকি এই বছর দুইটা কম পড়বে, যেহেতু আজকে সাত রমজান, এই রমজানে নাকি দুইটা রোজা কম পড়বে বা একটা রোজা কম পড়বে বা রোজা কম পড়বে নাকি। তো অনেকে এই বিষয়ে কমেন্ট করতেছেন বা অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই এই বছর রমজানে কয়টা রোজা কম পড়বে বা কয়টা রোজা কম পড়তে পারে। তো আমি যেহেতু অগ্রিম তেমন একটা বলতে পারি না বা অগ্রিম বলাটাও ঠিক না, তো তারপরও মোটামুটি একটি ধারণা এই ভিডিওতে দিব। তো এই ধারণা অনুযায়ী অবশ্যই আপনি বুঝে যাবেন যে এবছর রোজা কম পড়বে কিনা। তো অনেকেই বলতেছেন ভাই দুইটা রোজা নাকি কম পড়বে। তো আমি বলি এবছর রোজা একটি রোজা কম পড়ারও কোনো সম্ভাবনা নাই। তো আপনারা যেহেতু আপনারা যদি 28টা রোজা করতে পারেন তাহলে 30টাও করতে পারবেন, বা 30টা যদি করতে পারেন তাহলে 28টা রোজাও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের যদি রোজা ছয় মাস রোজা করার প্রচলন থাকতো তাহলে আমরা ছয় মাসে রোজা করতে পারতাম। তো দুই একটি রোজা নিয়ে এত মাথা ঘামানো ঠিক না। তো অবশ্যই আপনি এই ভিডিওতে ধারণা পেয়ে যাবেন কয়টি রোজা কম পড়তে পারে। তো বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরামগণের কথা অনুযায়ী এই বছর একটি রোজাও কম পড়বে না, 30টি রোজা হওয়ার সম্ভাবনা আছে, খুব কম সম্ভাবনা যে একটি রোজা কম পড়তে পারে সেটি বলা যাচ্ছে না। তো একটি রোজা কম পড়তেও পারে, তো সেটিও সঠিক বলা যাচ্ছে না। তো এই বছর 30টি রোজায় হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমি যে কয়টা রমজানের ক্যালেন্ডার ডাউনলোড করেছি বা অনেক রিসার্চ করে দেখেছি প্রত্যেকটা 30টা রমজানের এই বছর 30টা রমজানের ইয়াই দেওয়া আছে বা কোনো ক্যালেন্ডারেই বলা হয় না যে 29 রমজান এই এবার। তো 30টি রোজা এই বছর করতে হবে আমি যতটা জানতে পারলাম বা বাংলাদেশের ওলামায়ে কেরামরা যতটা তাদের থেকে যতটা জানা গেল, তো এই বছর 30টা রোজাই করতে হবে। একটি রোজা কম পড়ার সম্ভাবনাটা খুবই কম, একটা রোজা কম পড়তেও পারে কিন্তু সম্ভাবনা খুবই কম। তো ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা অবশ্যই আপনি জানতে পেরেছেন যে এবছর 30টা রোজাই করার সম্ভাবনা বেশি রয়েছে এবং একটি রোজা কম পড়তে পারে সেটি পরবর্তীতে জানা যাবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।